এখন আমরা এইট পাজল বা টয় প্রবলেমের সেকেন্ড যে এক্সাম্পলটা ছিল সেই এক্সাম্পলটা দেখব। তোমাদের সেকেন্ড এক্সাম্পলে আমরা কি বলছিলাম, যেখানে স্টার্ট বা গোল স্টেটের ভিতরে আমাদের ফার্স্ট এক্সাম্পলে কোনো মিল ছিল না, অর্থাৎ মিসম্যাচ ছিল। এখানে যে টোটাল ম্যাচটা ছিল এই টোটাল ম্যাচটা ছিল না আগের এক্সাম্পলে। এই এক্সাম্পলে আমরা দেখব যে যদি স্টার্ট স্টেট এবং গোল স্টেটের ভিতরে মিল থাকে সেক্ষেত্রে কীভাবে করব। তো আমাদের এইচ ওয়ানের ভ্যালু বের করতে হবে। তো আমাদের টোটাল ইউজেস, তো এখানে কয়টা ঘর টোটাল ইউজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি, টোটাল এখানে 8টা ঘর ইউজ হয়েছে মাইনাস। এবার আমরা দেখব এই ঘরের সাথে মানে এই পাজলের সাথে এই পাজলের কয়টা ঘর মিল আছে। এখানে 2, এখানেও 2, তাহলে এখানে কি এই দুইটা মিল আছে এই ঘরের সাথে এটা। এখানে 4, এখানে 3, মিল নেই। এখানে 8, এখানে 4, মিল নেই। এখানে 1, এখানে 1, মিল আছে। এইখানে 5, এখানেও 5, মিল আছে। এখানে 3, এখানে 6, মিল নেই। এখানে 7, এখানে 7, মিল আছে। এখানে ফাঁকা, এখানে 8, মিল নেই। তার মানে আমরা দেখতেছি টোটাল মিল আছে কোথায়, টোটাল ম্যাচ, অর্থাৎ টোটাল মিল আছে 1, 2, 3, 4, 4টা মিল আছে। তাহলে আমাদের এইচ ওয়ানের ভ্যালু কত পাইলাম আমরা, 4। এখন আমরা এইচ টুর ভ্যালু বের করব। এখন এইচ টুর ভ্যালুর ক্ষেত্রে আমাদের গোল স্টেটের মতো বানাইতে হবে। কোনটাকে? স্টার্ট স্টেটটাকে। আমরা স্টার্ট স্টেটটাকে বানাবো গোল স্টেটের মতো। তাহলে এইখানে গোল স্টেট আছে 2, প্রথম যে ঘরটা আছে সেখানে 2 আছে, এখানেও প্রথম ঘরে 2 আছে। তাহলে আমাদের এখানে যেটা আছে এখানেও সেটাই আছে, আমাদের কোনো ঘর আর এদিক বা ওদিকে যাওয়ার দরকার নেই। তাহলে এখানে হবে 0, মিলে গেলে 0 হবে। প্লাস এখানে আছে 3, তাহলে আমাদের এই ঘরটাকে 3 বানাইতে হবে, এই ঘরটাকে 3 বানাইতে হবে। এবার 3 আছে কোথায়, এইখানে। তাহলে আমাদের 1 ঘর 2 ঘর যাওয়া লাগবে। এরপর 4, 4 আছে কোথায়, 3 নম্বর ঘরে। তাহলে এখানে 3 নম্বর ঘরে আমরা 4 বানাবো, তাহলে 4 আছে কোথায় আমাদের, এইখানে। তাহলে আমাদের জাস্ট 1 ঘর আসলেই হয়ে যাবে। এরপরে 1, 1 আছে কোথায়, 4 নম্বর ঘরে, এখানেও 4 নম্বর ঘরে 1 আছে, মিলে গেছে। তাহলে 0, এখানে 5 নম্বর ঘরে 5, এখানে 5 নম্বর ঘরে 5, দুটা মিলে গেছে, তাই 0। প্লাস এখানে 6, 6 নম্বর ঘরে কত আছে, 6, তাহলে আমাদের 6 নম্বর ঘরে 6 আনতে হবে। 6 আছে কোথায়, এখানে। তাহলে এটা যদি এখানে নিয়ে আসি 1 ঘর আসলো। এখানে 7, 7 নম্বর ঘরে 7 আছে, তাহলে আমাদের এটাও 7। তাহলে যদি এটার সাথে এটা মিল থাকে তাহলে হলো 0। এবার আমাদের 8, এখানে 8 নম্বর ঘরে কি আছে, 8, তাহলে আমাদের 8 নম্বর ঘরে 8 বানাতে হবে। তাহলে এটা আছে কোথায়, এখানে। তাহলে আসতে হবে 1 ঘর 2 ঘর 3 ঘর। এখন আমরা যোগ করে দেখতেছি এখানে 3, 4, 7। এখন আমরা এইচ এর মান বের করব, এইচ এর মান। তাহলে এখান থেকে কি হবে, H1 প্লাস H2। তাহলে H1 এর মান কত, 4, প্লাস H2 এর মান কত, 7। তাহলে টোটাল আমাদের এইচ এর ভ্যালু আসলো 11। আপনাদের পরীক্ষায় এই এইচ এর ভ্যালুই বের করতে দেওয়া থাকবে। যদি এইচ এর ভ্যালু বের করতে না বলে, জাস্ট যদি পরীক্ষায় বলে H1 আর H2 ভ্যালু বের করেন, তাহলে আমরা H1 আর H2 ভ্যালু এভাবে বের করে রেখে দেবো। এইচ এর ভ্যালু বের করতে না বললে বের করবো না। থ্যাংক ইউ।